হ্যালো ফ্রেন্ডস বাহারি সাথে করে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার এক রেসিপি তালের পাটিসাপটা দারুণ স্বাদের এই তালের পাটিসাপটা পাটিসাপটা বানানোর জন্য আমি ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা বানাবো এই জন্য আমি পাঁচশো এম এল গরুর দুধ ফুল ক্রিম গরুর দুধ দিয়ে দিয়েছি প্যানে আর দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো মাঝারি ফ্লেম করে আর এর মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এইভাবে মাঝারি ফ্লেম করে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ পর এই ক্ষীরটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকব। আর ফ্রেন্ডস আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি বানানোর আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ক্ষিটটা আমার অনেকটাই হয়ে এসেছে এখন আমি এই রকম অবস্থাতে নামিয়ে ফেলবো কারণ এই ক্ষিটটা ঠান্ডা হলে আরও বসে যাবে এখন আমি ব্যাটার বানানোর জন্য এক কাপ সুজি দিয়ে দিলাম আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম এক কাপ দুধ সুজি আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব বড় সাইজের এক বাটি তালের পাল্প বা তালের কাত্তা মিশিয়ে দেব আর এই বাটির মধ্যে যতটুকু তালের কাত্তা লেগে আছে আমি তার মধ্যে আরেকটু আমি দুধ মিশিয়ে দেব এক কাপ দুধ নিয়েছিলাম যেটুকু দুধ আছে এই দুধটা মিশিয়ে দিয়ে বাটির মধ্যে থেকে পুরো তালটাই নিয়ে নেব তালের পরাটা সাধারণত খাওয়া হয়েই থাকে কিন্তু বছরের একটা সময় একবারই পাওয়া যায় তাল সেই সময় যদি তাল দিয়ে নিত্য নতুন রেসিপি বানানো হয় তবে কিন্তু সবারই খেতে ভালো লাগবে আর আগে আমি তো দিয়েছি এই চ্যানেলে তালের মালপোয়া আর তালের শব্দপুরি আজ দিচ্ছি তালের পাটিসাপটা আর এর মধ্যে মিশিয়ে দিলাম এক কাপ ময়দা আর এক কাপ চিনি এইভাবে ব্যাটারটা আমি করে নিয়েছি আর মিশিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ এই রকম ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য আমি আরও হাফ কাপ দুধ মিশিয়ে দেব তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না আবার খুব ঘনও হবে না খুব পাতলা করলে কিন্তু পাটি পাটিসাপটা তোলা যাবে না পুরো হাফ কাপ দুধটাই আমি এর মধ্যে মিশিয়ে পাতলা করে নেব এইভাবে ব্যাটারটা খুব ভালোভাবে একটু নেড়ে নেব আর ফ্যাটানোও হয়ে যাবে এখন এইভাবে দুধটা মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নেব তবে একেবারে কিন্তু দুধটা ঢালব না যদি বেশি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে দুধটা মিশিয়ে ব্যাটারটা করে নেব ব্যাটারটা আমার পুরো রেডি এই রকম হবে এই রকম পাতলা হবে এর থেকে বেশি পাতলা করলে চলবে না এই রকম ব্যাটারটা হবে আমি এখন এই ব্যাটারটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিক প্যান এখন হাতার সাহায্যে আমি এরকম ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা একটু পাতলা করে ছড়িয়ে দেব পাটিসাপটা যেরকমভাবে করা হয় ঠিক সেই রকমভাবেই করা হবে তালেরও পাটিসাপটা তবে এই পাটিসাপটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাল যেহেতু নরম নরম সেই জন্য সাপটাটা তোলার জন্য তেলটা একটু বেশি দিয়ে তলা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে আর এর মাঝখানে দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা ক্ষীর পাটি সাপটাতে সাধারণত নারকেলের পুর দেওয়া হয় কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি একটু অন্য স্বাদ আনার জন্য ক্ষীরের পুর দিলাম আর এটা খুব সাবধানে তুলতে হবে সাইড দিয়ে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এটা উলটিয়ে দিতে হবে আর এটা ভাজার জন্য এরকম ননস্টিক প্যান হলে কিন্তু খুবই ভালো হবে এমনি নর্মাল তাওয়াতে বা চাটুতে কিন্তু এটা লেগে যেতে পারে মা উঠবে না এই রকম ননস্টিক একটু মোটা প্যানেই এই পাঠিসটা করার চেষ্টা করবেন আর এই রেসিপি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এখন আমি তুলে নেব রেডি হয়ে গেছে তালের পাটিসাপটা আমি এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো করে ফেলেছি দারুণ ফ্লেভারও উঠেছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে এই রকমভাবে পাটিসাপটা করে ফেলবেন তালের পাটিসাপটা আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ